এই যে গ্রামের নাম তো সত্যপুর, জি সত্যপুর কেন, মানে কি থেকে নামের উৎপত্তি কিসের থেকে? আদি যুগের মানুষ সব সত্য ছিল, আদি যুগের মানুষ সত্য ছিল, তাই সত্যপুর নাম দিয়েছিল। সত্য বলতে কি মানে, সত্য কথা বলতে হবে এরকম কিছু? হ্যাঁ, সত্য কথা সঠিক কথা থাকতে হয়। তা এখন কি মনে হয় সেই সত্য কথা? এখন তো সেই জিনিসটা আমার জন্য একটু পাত্রী দিনে সত্যপুর সত্য বলতো তাই আর কি, এক সময় এখন সত্য বলে কি না তা জানি না। দর্শক, মাগুরার ঘটনার পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন গ্রাম নিয়ে আপনাদেরকে ভিডিও দেখিয়েছি, বিভিন্ন গ্রামের নামকরণ দেখিয়েছি, তেমনি আজ আরও একটি গ্রামের নাম আপনাদেরকে জানাবো। যেই গ্রামের নাম যে সত্যযুগে মানুষ ছিল বা সত্য কথা বলতো এরকম নিয়েই গ্রামের নামটি। আসলে গ্রামের নামটি কেন এই নাম দেওয়া হয়েছে এবং এখন কী অবস্থা আছে সেটি আমরা জানার চেষ্টা করবো, সঙ্গেই থাকুন। এই যে গ্রামের নাম তো সত্যপুর, জি সত্যপুর কেন, মানে কি থেকে নামের উৎপত্তি কিসের থেকে? আদি যুগের মানুষ সব সত্য ছিল, আদি যুগের মানুষ সত্য ছিল, তাই সত্যপুর নাম দিয়েছিল। সত্য বলতে কি মানে, সত্য কথা বলতে হবে এরকম কিছু? হ্যাঁ, সত্য কথা সঠিক কথা থাকতে হয়। তা এখন কি মনে হয় সেই সত্য কথা? এখন তো সেই জিনিসটা আমার জন্য একটু পাত্রী দিনে মানে সবাই তো আর সত্যি কথা বলে না, না নামের সাথে তাইলে তো আর সেই কাজের মিল নেই, কাজের মিল নেই। নাম যেটা আসতেছে আদি যুগের মানুষ সত্য ছিল বা সত্য যুগের একটা ব্যাপার ছিল একটা সময়, সেইখান থেকে নাম হচ্ছে সত্যপুর। তো এখন সবাই সত্যি কথা বলে না, সত্য ধরে রাখতে পারে না, সত্য ধরে সত্যপুর সত্য বলতো তাই আর কি, এক সময় এখন সত্য বলে কি না তা জানি না। এখন সত্য বলে কিনা জানেন না? না, এক সময় সত্য কথা বলতো সবাই, তোমার সত্য কথা বলতো বললে তো সত্যপুর, একদমই সত্য কথা বলতো এই জন্য সত্যপুর ছিল। তবে এখন সত্যি বলে কিনা? এখন অনেকেই বলে, অনেকেই বলে না, কিন্তু পূর্বপুরুষের নাম এটা তো আর মুছে দেওয়া যায় না, তাই আর কি সত্যপুরি আছে, তাই সত্যপুরি আছে। তবে এখন সবাই তো বরাবর সত্য কথা বলে, বরাবর সত্য কথা কিছু কিছু আছে বলে না, কিছু কিছু বলে না। না বসে ডাঙ্গা, আপনার পাশের গ্রাম সত্যপুর, এই সত্যপুরের গ্রামের নামকরণ সত্যপুর কেন এরকম জানা আছে কিছু কিনা? এটা আমার, আমাদের গ্রামের কেন নামকরণ তাও আমার জানা নেই। এই সত্যপুর গ্রাম, এটা কি মনে হয় যে ওরা সত্য কথা বলে সবসময় এরকম কিছু? আসলে বিষয়টা ওরকম না, হয়তো বা কোনো এক সময় এরকমের কেউ বলছিল, আচ্ছা ঠিক আছে, মানে তখন যেমন আমরা একটা পাড়া, এই পাড়াটা ডাইং পাড়া বলে, এই পাড়াটা আসলে তো ডাইং পাড়া নাম ছিল না, মানে ওই একটা ডাঙ্গির ঘরে ওরা বাড়ি করেছে তাই ওরা ডাইং পাড়া। সত্যপুর আসলে এরকম কিছু না, সত্যযুগের একটা ব্যাপার ছিল এরকম, থাকতে পারে হয়তো কোনো একটা ঘটনা এরকম। তবে নামের সাথে কাজের মিল আছে না, তা হয় কি করে, এখন কি মানুষ এরকম আছে নাকি, কেউই নাই। ঠিক আছে।